আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমরা সবাই নিশ্চয়ই জেনে গেছি যে বিশ্ব শান্তি এবং মানবতার মুক্তির দূত আল্লাহ প্রিয় হাবিব এবং রাসূল মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলু সাল্লামকে নিয়ে কাল্পনিক ব্যঙ্গচিত্র অঙ্কন করে তাকে নিয়ে নানা বিদ্রুপাত্মক মন্তব্যের মাধ্যমে গোটা বিশ্বের মুসলমান এবং শান্তিকামী মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছিলেন যিনি যিনি মানুষের অন্তরে দ্রোহের আগুন জ্বালিয়েছিলেন সেই কুখ্যাত সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স আজ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে সড়ক দুর্ঘটনার পর আগুন লেগে গেছে এবং মানুষের অন্তরে আগুন লাগানো মানুষটি নিজেই আগুনে পুড়ে শেষ হয়েছেন এমনকি তার সঙ্গে যে দুটি লোক তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাকে রক্ষা করার কথা ছিল তারাও পর্যন্ত তার সঙ্গে আগুনে পুড়ে সড়ক দুর্ঘটনায় শেষ হয়ে গেছেন প্রিয় দর্শক

লানত বর্ষণ করেন অভিসম্পাত নাজিল করেন এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন অন্য হাতে তিনি এরশাদ করেছেন কাল যার অর্থ হলো ফেরাসুল আপনাকে নিয়ে যারা ব্যঙ্গ করে বিদ্রুপ করে ঠাট্টা করে তাচ্ছিল্য করে অপমান করার অপচেষ্টা করে ব্যর্থ চেষ্টা করে তালা বলছেন আমি অর্থাৎ আল্লাহতালা স্বয়ং তাদের জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে তাদের ধ্বংস করবার জন্য তাদের উপযুক্ত শাস্তি এবং প্রাপ্য বুঝিয়ে দেবার জন্য অন্য এতে আল্লাহর আলমিন বলেছেন হলো হে রাসুল যে সমস্ত কাফিরা এবং মুনাফিকরা আপনাকে কষ্ট দেয় আঘাত করে অপমান করার অপচেষ্টা করে আপনি তাদেরকে এড়িয়ে চলুন এবং আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহ রবুল আলমিন আপনার তরফ থেকে উত্তম কর্মবিধায়ক উত্তম ওয়াকিল তিনি আপনার পক্ষ থেকে উত্তম যথাযথ ব্যবস্থা গ্রহণকারী কোরআন কারিমের এরকম বহু আয়াত আছে যে আয়াতগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পাই আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের মর্যাদার বিষয়টি আল্লাহ তালার কাছে এত বড় এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহবুল্লা আলমিনকে কেউ গালি দিলে তিনি এত তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন এত দ্রুত শাস্তি দেন না যতটা দ্রুততার সাথে শাস্তি নিশ্চিত করেন তার হাবিব সাল্লামের বিরুদ্ধে কেউ অপমানকর কোনো কথা বললে তাকে কষ্ট দিলে গোটা কোরআন জুড়ে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের অপমানকারী তাকে কষ্ট দেওয়া মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহ রবুল্লা আলমিন চরমপত্র ঘোষণা করেছেন জারি করেছেন তাদেরকে সতর্ক করেছেন এই যে কুখ্যাত কার্টুনিস্টের শাস্তির যে ঘটনা আমরা দেখতে পেলাম এ ধরনের ঘটনাগুলো যুগে যুগে ঘটে থাকে এর মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমিনের সেই মহা চিরন্তনবাণীর বাস্তব দৃষ্টান্ত হয়ে থাকে কিন্তু আমরা কজন মানুষ শিক্ষা গ্রহণ করে থাকি প্রিয় ভাই বোন আমার দুনিয়ারে আগুনের চাইতে আখরাতের আগুন সত্তর গুণ বেশি উত্তপ্ত হবে বিভিন্ন হ্যারিস থেকে সেটি বোঝা যায় আর দুনিয়ারে আগুনের পর পুড়ে মানুষ একসময় শেষ হয়ে যাবে মারা যাবে কিন্তু জাহান্নামের সে আগুনে পুড়ে মানুষ শেষ হতে থাকবে বেঈমানদের সেখানে কোনো মৃত্যু হবে না ধুকে ধুকে তারা শাস্তি পেতেই থাকবে আল্লাহ রাবুল্লাহমিন আমাদেরকে প্রিয় নবী সাল্লা সাল্লামের যে মর্যাদা সেটিকে অনুধাবন করার তৌফিক দান করুন এবং সারা বিশ্বে অশান্তি সৃষ্টিকারী দাঙ্গা সৃষ্টিকারী মানুষের মধ্যে ক্ষোভ এবং দ্রোহের আগুন জ্বালানো এই সমস্ত চরমপন্থী মানুষগুলো থেকে এই পৃথিবীকে পৃথিবীবাষিকা ধরপোলার হেফাজত করুন এবং মুসলমানদেরকে সবসময় শান্তি এবং সমৃদ্ধির পথে অবিচল থাকার তৌফিক দান করুন ও সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত